সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা খুব পছন্দের একজন মানুষকে পেয়েছি, অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। পেশাগত জীবনের বাইরেও আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই কমিউনিটির সাথে, সে কারণে আপনাকে আরো আরেকবারও ধন্যবাদ জানাই। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে দর্শক আপনাদের যদি অভিবাসন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা কথা বলছিলাম যে আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আপনার মুখ থেকে আমি একটু দর্শকদের জানাতে চাই যে কোন 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 দুটি বিষয়কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন টেলিভিশনকে, প্রতিদিনই তারা রাতে আয়োজনটা করে থাকেন, আমি হয়তো আসতে পারি না, এজন্য দুঃখিত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে জানাতে চাচ্ছি আমি যে কেসগুলো ইদানিং পাচ্ছি, ডবল বা ট্রিপল নেম, অনেকের ভিন্ন ভিন্ন নামে ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ভিন্ন ভিন্ন নামে সোশ্যাল সিকিউরিটি থাকে। এখন ইদানিং যেটা হচ্ছে আপনার ডিএমভি, ওই চোখের রেটিনা দিয়ে তারা, আবার যখন ধরেন 20 বছর আগে তার অন্য একটা নাম ছিল, ডিফারেন্ট নাম ছিল, ধরেন করেন মিস্টার মোহাম্মদ হোসাইন, তারপরে সে হলো মোহাম্মদ ইসলাম, এখন হোসাইন নামে তার একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, এখন তার নামে ওই নামটাতে আউট করে বৈধভাবে বাদ না দিয়ে সে করেছে কি, কমপ্লিটলি ডিফারেন্ট নামে মোহাম্মদ ইসলাম নামে তার আবার আইডি করলো, আবার সব কিছু ইমিগ্রেশনে গ্রিন কার্ডও পেয়ে গেছে। কিন্তু এখন দেখা গেল কি, 20 বছর 10 বছর পরে ডিএমভিতে যখন লাইসেন্স রিনিউ করতে যায়, তখন একটা চোখের রেটিনা দিয়ে তারা বের করে যে এই ইসলামই এই মোহাম্মদ ইসলামী মোহাম্মদ হোসেন হোসেন, মানে এটা কি এখন করা হবে, এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটা আগে থেকেই ছিল কিন্তু ইদানিং এটা একটু বেশি তারা মানে ইমপ্লিকেশন করতেছে কি, আইনটাকে তারা এনফোর্স করতেছে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, আগে যা করছেন ওইটা তো আর মানে সংশোধন করার সুযোগ নাই। এখন যদি আপনারা চিঠি পান, আপনারা যদি ডিএমভি থেকে, যে কোনো স্টেটের ডিএমভি থেকে চিঠি পান, এটা আপনাদের এটা একটা ক্রাইম। তা আপনি যারা জানে এরকম ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি সাথে যোগাযোগ করা উচিত, আমার সাথে অনেক অ্যাসোসিয়েট আছে যারা ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি বিভিন্ন স্টেটে যারা কাজ করে, তারা এগুলো হেল্প করে। তো এই জিনিসগুলো সবাইকে সতর্ক করে দেওয়া উচিত, এটা এটা কোনো স্ক্যাম না, এটা অবহেলা নেবেন না, এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। এই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়তো তারা মানে রিভোক করতে পারে যদি আপনি অ্যাকশনে মানে প্রপারলি যদি হ্যান্ডেল না করেন, আর কোনো মিসগাইড হবেন না, অ্যাটর্নি ছাড়া কারোর সাথে এই বিষয়ে যোগাযোগ করা উচিত না, কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু, আর এটা আপনার নিজের হাতে নেওয়া উচিত না এবং কথা বলা উচিত না কোনো ইনফরমেশন। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী, অনেকগুলো কারণে হয়তো তারা চেঞ্জ করেন, কিংবা কোনো না কোনো জায়গায় তো তারা এই সহায়তাটি পেয়ে থাকেন, নাকি নিজে থেকে উদ্যোগী হয়ে তারা বিভিন্ন থেকে হয় কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন অনেকে আমাদের কাছে আসে যে মঈন ভাই, প্রথম যখন আমেরিকা আসছি কিছুই বুঝি নাই, একজনের কাছে গিয়েছি, সে একটা ফর্ম ফিল আপ করে দিয়েছে, আনফরচুনেট এটা ছিল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, সে জানেই না, এখন সে তারপরে সে দেশে চলে গেছে বা সে এটা জানেই না, অ্যাড্রেসগুলো তারা ভুল অ্যাড্রেস দিয়ে থাকে, কারণ অ্যাটর্নি হলে হবে কি, অ্যাটর্নির অ্যাড্রেসের একটা চিঠি আসে, আর বিং এন অ্যাটর্নি এটা আমাদের রেসপন্সিবিলিটি ক্লায়েন্টকে জানানো, আর কিন্তু তার যদি অ্যাটর্নি না থাকে, তার নিজের নামে জিনিসটা যাচ্ছে এবং সে অ্যাড্রেস মুভ করলে সে আর পাচ্ছে না, আর তাহলে সে হয়তো যার মাধ্যমে ফাইল করে সে তো জানেই না, তখন হয় কি, সে হয়তো নোটিশ মিস করেছে, সে হিয়ারিং এ যায় নাই, কোর্ট হিয়ারিং এ যায় নাই, তার ইন অ্যাবসেন্স ডিপোর্টেশন হয়ে যায়, তখন সে আবার যখন অ্যাপ্লাই করলো, আগে এটা ফিঙ্গারপ্রিন্টটা খুব একটা ভালোভাবে কাগজে ছিল, কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সব মানে বায়োমেট্রিক, যেটা হচ্ছে কম্পিউটারাইজড, যে কারণে সবগুলো ম্যাচ করে এগুলো আপডেট করতেছে, চলে আসতেছে। অনেকে দেখবেন আপনারা যে 20 বছর যাবো তার গ্রিন কার্ড, কিন্তু তার 20 বছর সে আসা যাওয়া করতেছে, এয়ারপোর্টে যাচ্ছে আসছে কোনো ধরনের, হঠাৎ করে তাকে ধরছে তোমার তো আগের নামে একটা ডিপোর্টেশন ছিল, তা আগে তারা পায় না এটা, কিন্তু কম্পিউটার আপডেট করাতে এখন তার ডিপোর্টেশন পাচ্ছে, এখন তাকে কোর্ট মানে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্স ধরে তাকে তারপরে কোর্টে নোটিশ দিচ্ছে, তোমরা কোর্টে আসো নাহলে তোমার গ্রিন কার্ড রিভোক করা হবে, তখন সে কোর্টে যেতে বাধ্য, আবার না গেলে তাকে ডিপোর্ট করে, এই ক্ষেত্রে তাকে অ্যারেস্টও করতে পারে যেহেতু তার ডিপোর্টেশন অলরেডি পেন্ডিং, যেহেতু আপনি ধরেন মোহাম্মদ ইসলাম নামে আপনার ডিপোর্টেশন পেন্ডিং, তারা তো মোহাম্মদ হুসেনকে ধরছে না, তারা ধরছে মোহাম্মদ ইসলামকে, এই তোমার ছবি, এই হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট, এই তোমার জীবন বৃত্তান্ত,
ইউ আর দ্য পারসন রাইট, আপনি ওর থেকে অস্বীকার কিছু নাই। তখন এই ক্ষেত্রে কি খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয় এবং প্যানিক হওয়ার কিছু নাই, আপনি তো পুরাতন যা ঘটেছে তা তো চেঞ্জ করার কিছু নাই, নতুন ভাবে আপনি এটার সমাধান আছে। অবশ্যই কেস টু কেস ভেরি করে, যদি কারো কোয়ালিফাইড পিটিশন থাকে সে তাদের রিঅ্যাডজাস্ট করতে পারবে, অবশ্যই তাকে কোর্টে যাওয়া উচিত কোর্টে, এবং তারপরে আমরা আরেকটি বিষয় আছে আমাদের নির্ধারিত, সেই বিষয়টি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমি মিশিগান থেকে বলছি, আমার নাম হচ্ছে মামুন। প্রশ্নটি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে আপু, আমি কন্ডিশনাল রিমুভার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি আমার ওয়াইফের থ্রু, তো এটা আমার 12 মাস রানিং চলতেছে, তো আমি এখনো কোনো রিপ্লাই পাই নাই, তো এটা কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, ধন্যবাদ মামুন সাহেব। একটু সময় অনেক সময় বেশি লাগে, আপনার সময়টা আমাদের হাতে না। আপনি আপনি নিশ্চয়ই যখন রিমুভারের জন্য অ্যাপ্লাই করেন তখন 1 বছরের এক্সটেনশন পেয়েছেন, আপনি চিঠি মিস করবেন না, এটা আমরা রিকোয়েস্ট করি। যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন অবশ্যই জানাবেন, এর প্যানিক হওয়ার কিছু নেই। আবারও বলছি এটার প্রসেসে যাচ্ছে, আর আপনি যদি এর বাইরে যদি মনে করেন কাজের জায়গার সমস্যা হয় বা আপনি কোথাও দেশের বাইরে যেতে চান, আপনি ইউএসসিআইএস অফিসে গেলে, ইমিগ্রেশন অফিসে গেলে তারা আপনাকে আরেক বছরের একটা স্ট্যাম্প মেরে স্ট্যাম্প দিয়ে দেবে যে আপনার পাসপোর্টটা বা আপনার যে গ্রিন কার্ড আরেক বছর ভ্যালিড। তো আপনি ভয়ের কিছু নাই, আপনি শুধু কল দিতে পারেন, 1-800 নাম্বারে কল দিয়ে জানতে পারেন। তারা এখন টাইমিং প্রসেসের মধ্যে আছে, অনেক সময় লাগে, শুধু আপনি দেখবেন কাগজপত্র ঠিক মতো আপনি দিয়েছেন কিনা, সব ডকুমেন্ট দিয়েছেন কিনা, আর ইন্টারভিউ মিস করবেন না। আর আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, একটু অপেক্ষা করছেন, কে আছেন? একবার দিলাম, একবার দিলাম বলে হয় নাই, আবার দিলাম বলে হয়েছে, তারপরে সেম কাগজ আরেকজনের নামে দিয়ে মানে মানে মনে করেন আরেকজনের ওই সেম কাগজ ঠিকানা ওরে দিলাম, ওইটা আবার ডিনাই করে, এই ডিনাই ডিনাই করতে করতে কতক্ষণ যাবে? মানে কিসের আবেদনের প্রেক্ষিতে কি ওই যে F4 ক্যাটাগরি বা ইবুত ক্যাটাগরি? আচ্ছা, আপনি ইনস্ট্রাকশন ফলো করেন, এই জন্য আমরা রিকোয়েস্ট করি কি, আমরা তো আপনার ফাইলটা দেখি নাই ভাই, আর এটা হচ্ছে কুইক একটা প্রশ্ন উত্তর দেওয়া যায় না এইভাবে। আর ইউ শুড কন্ট্রাক্ট এনি কোয়ালিফাইড অ্যাটর্নি ইন ইউর স্টেট অথবা যে কোনো স্টেট, ইমিগ্রেশন 50টা স্টেটে আমরা প্র্যাকটিস করতে পারি, হল অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাটর্নিরা প্র্যাকটিস করতে পারে, এখানে কোনো বার নাই। আপনি যে কোনো অ্যাটর্নির কাছে যোগাযোগ করেন যারা আপনাকে ফাইল দেখে বলে দেবে, ডেফিনেটলি এটার একটা ওয়ে আছে, আপনি সবসময় তো এরকম হওয়ার কথা না, হয়তো আপনার কোথাও একটা মিসিং আছে, খুব কষ্ট হয় যে মানুষগুলা এক্সাম্পল জাস্ট মানে একটা সত্য ঘটনা, উনি বিয়ে করেছিল, নাম বলতে পারবো না আমি যেহেতু উজ্জ্বল রাখলাম অনুষ্ঠানের নামটা বলছি না, তার প্রাইভেসি আছে, তো বলতেছে কি উনি 10 বছর আগে ওনার গ্রিন কার্ড ছিল, উনি এসেছে, আসার পরে উনি ওনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছে, ওয়াইফের জন্য বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছে, ওনার এসেছিল প্যারেন্টস এর আনমেরিড সান হিসাবে, আসার পরে সে অ্যাপ্লাই করেছে তার ওয়াইফের জন্য, 5 বছর পর অ্যাপ্লাই করেছে, আনফর্চুনেটলি যাকে দিয়ে সে ফাইলটা করিয়েছে সে তার বিয়ের ডেটটা দিয়েছে তার আমেরিকা ঢোকার আগে, ভিসা পাওয়ার পরে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হয়েছে কি, এখন তার এই কেসটা অনেকদিন পেন্ডিং ছিল, হঠাৎ তার সব দেখার পরে তারা আবার বলছে তুমি যে বিয়ে করেছো আমেরিকা আসার আগে, আমেরিকায় ঢোকার আগে প্রথমবারে তুমি কাগজ দেখাও, যার মাধ্যমে ফাইলটা করেছে সে এতই এতই বোকা এবং এতই সে অজ্ঞ যে আবার ম্যারেজ সার্টিফিকেট দিছে, প্রুফ দিছে যে হ্যাঁ আমি বিয়ে করেছি আমেরিকা আসার আগে, সেই লটা জানে না যে লটা হচ্ছে গ্রিন কার্ডটা সে আমেরিকা ঢোকার পরে, ঢোকার আগে সে বিয়ে করলে এটা বাতিল হয়ে যাবে, এখন তাকে রিমুভাল প্রসিডিং এ ফেলাইছে, তার তার আপনি ইয়া কি
তার রেমেডিটা কি এখন বলেন? তার ওয়াইফ বাংলাদেশে আছে, ভিসা দেয় নাই, কারণ সে নিজেই কোয়ালিফাইড না, তার গ্রিন কার্ডে থাকে না, তাকে এখন কোর্টে কোর্টে তাকে রিমুভাল প্রসিডিং এ নিয়ে আসা হয়েছে, তার গ্রিন কার্ড এখন বাতিল হয়ে যাবে। এখন তাকে দেখতে হবে তার অন্য কোনো অপশন আছে কিনা, সে নিজে এখন ডিপোর্টেশন আন্ডারে চলে আসছে। তো এগুলো আমরা সবসময় বলি খুবই মাইনর বিষয়, যদি জানতেন, যদি একজন লয়ার যে জানে সে যদি বলতো, আপনার এই কাজটা হয়তো হতো না, এখন তার 10 বছরের আমেরিকার জীবন হয়তো অবসান হয়ে যাবে যদি ভালোভাবে ইয়া করা না, রিপ্রেজেন্টেশন না হয়। তো এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। আর ভাই বোনের অ্যাপ্লিকেশন যে কোনো সময় দীর্ঘমেয়াদীও, কিন্তু আমরা দেখছি যে 12-13 বছর পরে গিয়ে দেখা যায় যে তার অ্যাপ্লিকেশনটি ভুল, সে আবার পিছনে আবার নতুন করে অ্যাপ্লিকেশন, আবার সবকিছু। অথচ যদি একজন প্রফেশনালের কাছে যেতেন তাহলে এই ভুলটি হতো না। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে ভাইয়া। জি আমার নাম মাহবুব, আমি বাফেলো থেকে বলছি। প্রশ্নটি আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি আমার প্রশ্ন হচ্ছে, আমার এক রিলেটিভ সিটিজেন, তার হাজবেন্ড সিটিজেন, তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তা আসার সময় 2 ইয়ার্স এর কন্ডিশনাল গ্রিন কার্ড পাইছে, উইটার মেয়াদ পার হওয়ার পরে আবার রিনিউর জন্য অ্যাপ্লাই করেছে, সেখানে তাকে 18 মাসের একটা স্টিকার দিছে। প্রশ্নটা হচ্ছে যে 3 বছর পার হওয়ার পর ওই স্টিকার, তার কন্ডিশনাল গ্রিন কার্ড থাকা অবস্থায় সে কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, কি বলবেন? এটা অনেকে দ্বিমত আছে, আপনারা অনলাইনে দেখবেন এটা বলে ইয়েস, কিন্তু আসলে এটা সঠিক না। কারণ হচ্ছে কি, আপনারা অনেকেই করে লয়ার থেকে বেশি স্মার্ট অনেকেই, তারা অনলাইনে গুগলে যায়, তারা ওই যে চ্যাটরুম আছে চ্যাটরুমে যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করে, মনে হয় এগুলো মানে আইন, আসলে এটা আইন না। কারণ আপনার যদি গ্রিন কার্ডটাই বৈধ না হয় তাহলে তারপর টোটালটাই বাতিল হয়ে যাবে। আপনার যখন আপনার টেম্পোরারি গ্রিন কার্ডটা পান আপনারা, প্রোভাইডেড যে এটা এটা পার্মানেন্ট হবে, দেন 3 বছর কাউন্ট হবে। এখন যদি আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, আপনার ইন্টারভিউ হলো, আপনাকে তারা হ্যাঙ্গিং করে রেখে দেবে, এটা কোনো সময় অ্যাপ্রুভ করতে পার, অ্যাপ্রুভ করার ক্ষমতা ইমিগ্রেশনের নাই, ইন্টারভিউ হয়তো নেবে কিন্তু স্টিল ইজ পেন্ডিং, কারণ আপনার ওইটার ইন্টারভিউ হবেই, ওইটা অ্যাপ্রুভ না ইয়া হওয়ার আগ পর্যন্ত, গ্র্যান্ট হওয়ার আগ পর্যন্ত, পার্মানেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারটা বৈধ, আপনারটা কোনো কোনো সুফল দেখবেন না এবং কোনো রেজাল্ট আসবে না, এটা ডেফিনেটলি না। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা এখন থেকে দুটো প্রশ্ন নেই, তারপরে আবার আমাদের আলোচনায় আসি, আমরা একটু চেষ্টা করব। আমি একটু বলতে যাচ্ছিলাম যে স্যাংচুয়ারি সিটিগুলো আপনারা, আচ্ছা তাহলে আমরা প্রশ্নগুলো পরে নেই, আপনি বলুন আমাদের আরেকটি নির্ধারিত যে বিষয়টি আছে। ফ্লোরিডাতে ACLU একটা, তারা খুব ওয়ার্নিং দিচ্ছে যে আপনার ইমিগ্রেন্ট যারা মাইনরিটিস কালার্স, তারা একটু সতর্ক থাকার জন্য, এটা শুধু ফ্লোরিডার জন্য না, সারা আমেরিকাতে এখন, কারণ আপনারা আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি রিলেটেড যারা, আমি যেহেতু বাংলায় কথা বলছি, সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা বৈধ কাগজপত্র নাই তারা একটু সতর্কতার সাথে চলবেন, কোনো সময় যেন আইনগত কোনো ঝামেলা না পড়েন, পুলিশের সাথে কোনো কোনো ধরনের মানে ইয়া না হয় আর কি, এনকাউন্টার ক্ল্যাশ না হয়, কোনো ধরনের কোথাও সাক্ষী হতে যাবেন না ফর নাথিং, যে আপনি বাইস্ট্যান্ডার হয়ে একটা বিপদে বললেন, মানে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ এখন হচ্ছে, যদিও আমরা বলি যে সিটি অথবা স্টেট ফেডারেলকে সহায়তা করছে না, কিন্তু প্রশাসনের একটা কড়া একটা নির্দেশ আছে, অনেকগুলো স্টেট এগুলো ফলো করতেছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর ইলিগাল পিপল, আর কি যেগুলো যারা আর কি আনডকুমেন্টেড, বিশেষ করে নিউ ইয়র্কও তো অভয়ারণ্য, কিন্তু আপনারা যারা বৈধ আছেন, বৈধ গ্রিন কার্ড আছে, তাদের ভয়ের কিছু নাই, কোন সময় ভয়ের ছিল না, এখনো নাই, ভবিষ্যতও নাই। তবে সাবধানে থাকা ভালো ভালো যে কোনো বিষয় নিয়ে, যে আমরা সবসময় আইনকে মেনে চলি, আইনের প্রতি শ্রদ্ধা যদি থাকে তাহলে যে কোনো বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা একটু প্রশ্ন নেই, অ্যাটর্নি মঈন চৌধুরী, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো আপু, জি আমি কুইন্স থেকে, আমি সুলতানা বলছিলাম। জি আপা, প্রশ্নটি আমার অ্যাটর্নি সাহেবের কাছে, প্রশ্ন ছিল যদি কেউ লিগ্যাল ভাবে এন্ট্রি করে, সেই ক্ষেত্রে ধরেন মহিলা যদি হয়, তো তার ক্ষেত্রে কি ধরনের মানে ইয়া করতে পারে, ধরেন রাজনৈতিক আশ্রয় বা কি ধরনের ইয়া থাকতে পারে, এটা আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ সুলতানা, আপনাদের সব অপশনে খোলা, সব আপনার সব অপশনে ওপেন, আপনি যেটা ইচ্ছা অপশন নিতে পারেন, আপনার কোনো বাধা নেই এখানে। তবে এটা বিস্তারিত আলোচনা, বিস্তারিত আলোচনা, আর আমরা চাই আপনি ইনভেস্টমেন্ট আসেন, যদি
টাকা পয়সা থাকে, ভালো ইনকাম থাকে, ভালো ইয়ে থাকে, আর আর কি বলবো। এবং সেই সাথে অনেকগুলো পথই খোলা আছে। তবে আমরা সবসময় এই অনুষ্ঠানে আমরা ছোটখাটো সাধারণভাবে বিভিন্ন তথ্য, বিভিন্ন পরামর্শ আসে, তবে ব্যক্তিগত যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সেই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে নিবেন। আর আপনার এই বিষয়টি যেহেতু অনেকগুলো উপায় আছে, অনেকগুলো পথ আছে, আপনার যাকে পছন্দ সেরকম একজন অ্যাটর্নির কাছে গিয়ে বসে আলোচনা করতে হবে, আপনার পরিস্থিতি বলতে হবে, দেন আপনাকে হয়তো সঠিক পথটি তিনি দেখাতে পারবেন। কারণ আমরা এই মুহূর্তে আপনার যে পারিপার্শ্বিক অবস্থান সেটি আমরা জানি না। এখন আমার মনে হয় নূপুর এতগুলো অনুসরণ করছেন আপনি, মানে আপনি যে অ্যাডভাইসটা দিবেন সবাই আর ভালো হবে। না 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 না, আপনাদের ধন্যবাদ। অ্যাডভাইস বলতে আপনি শুনতে শুনতে মানে এত এত অভিজ্ঞ হয়েছেন আপনি, এটা তো সেটি সাধারণভাবে যেটি বলা যায়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। এবং এটি কিন্তু আমরা বলেই থাকি, কারণ আপনি যেহেতু আপনি বলছিলেন যে আপনি ইনভেস্টমেন্ট ভিসা করেন, এখন আমরা জানি না যে তার কত টাকা আছে, মানে এটি অবস্থা যে সেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে বসে একটু কারোর সাথে পরামর্শ নিতে হবে। আরেকজনের প্রশ্ন নিয়ে নি। অবশ্যই। কে আছেন আমাদের সাথে? সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঙ্কস থেকে তানিয়া বলছিলাম। জি তানিয়া আপু, আমার কোশ্চেন হচ্ছে যে আমার হাজবেন্ড মাস্টার্স করেছে, এখন কিছুনে অ্যাপ্লাই করেছে, তো এক সপ্তাহ আগে ওরা একটা ফর্ম চেয়েছিল আমাদের কাছে, এফ এফ 112 সামথিং লাইক, আমি দিয়ে দিয়েছি অলরেডি, সেন্ড করে দিয়েছি। তো আমার কোশ্চেন হচ্ছে এখন ওরা মানে অ্যাপ্রুভ করতে ওদের কতদিন সময় লাগবে? আচ্ছা, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রশ্নটা ক্লিয়ার না আমার কাছে। আচ্ছা, আপনার নিশ্চয়ই নির্ধারিত কোনো অ্যাটর্নি আছে আমার মনে হয়। আপনি স্পেশাল এই সব বিষয়গুলা একটা মানে আপনার নির্দিষ্ট কাউন্সিলের সাথে যোগাযোগ করা উচিত এইসব বিষয়গুলো। আর টিভিতে আপনারা যদি কথা বলেন অনেক সময় বোঝা যায় না, পরে দেখা যায়, দেখা গেল যে আমার কথাটা উনি একটা মানে অ্যাডভাইস হিসেবে নিয়ে নেবে। আমাদের কিন্তু এখানে যারা আসে, আমি প্রথমেই বলি, টিভিতে লাইভ কথা বলা বা রেকর্ডেড কথাই বলেন না কেন, এটা কিন্তু একটা পরামর্শের মধ্যে পড়ে। তা আমরা এমন কিছু বলতে চাই না যেটা এক সময় পরে দে অ্যাটর্নি অ্যাডভাইস হিসেবে কাউন্ট করে, যে উনিকে প্রশ্ন করছে, তখন দেখা যায় যে ওই যে লয়ারের কাছে কেসটা আছে সে হয়তো আমার আমার নেগেটিভ কিছু বলতে পারে, যে এরকম টিভিতে অ্যাডভাইস দেবে, আচ্ছা আমি তো ফাইলটা আমি দেখি না। হ্যাঁ, আর অনেক কিছু বিষয় অনেক একটা সাথে একটা জড়িত আছে, অনেক অনেক একটা সাথে কোরিলেটেড, আপনি একটা সময় উত্তর দেওয়া যায় না। তবে একটু বুঝিয়ে বলতে হবে, যদি ছোট্ট করে প্রশ্নগুলো করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিংবা সেই রিলেটেড তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এবং অবশ্যই আপনার ফোনের স্পিকারটি বন্ধ করে নিবেন, কারণ স্পিকারটি যদি থাকে তখন কেটে কেটে কথা আসে, আমরা কিন্তু বুঝতে পারি না। আগের প্রশ্নের যিনি করেছিলেন তার প্রশ্নটি কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারিনি। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, হ্যালো, মাই নেম ইজ, আমার নাম হচ্ছে ওমর ফারুক। জি, প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2011 এ ইয়েতে আমেরিকাতে আসছিলাম, বাট আপনার টেক্সাস হয়ে আসছি, কিন্তু আমার অ্যাসাইলামটা সাবমিট হয়েছে আপনার 2017 এ। আচ্ছা, কি জানতে চাচ্ছেন? মহিউদ্দিন ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে, মঈন চৌধুরী, হ্যাঁ মহিউদ্দিন চৌধুরী ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে আমি আমার বাচ্চা এবং বউয়ের ডেট অফ বার্থ ভুল করছিলাম, এখন তার জন্য আমি কি সলিউশনতে গেলে আমার ভালো হয়, আমি একটু পরামর্শ চাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নগুলা খুবই সেন্সিটিভ, কিন্তু স্পর্শকাতর। তারপর আমরা ওই অংশটুকু উত্তর দেই যে বউ বাচ্চা যদি ভুল হয় সেই জায়গাটিতে কি পরামর্শ দিবেন। উনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি ছিল, টেক্সাস হয়ে যখন আসছে, আমরা সেই প্রসঙ্গে না আমি ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে হবে কি বুঝবে যে জিনিসটা কতটুকু সিরিয়াস। উনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি ছিল, যে কারণে টেক্সাস থেকে সে হয়তো বর্ডার দিয়ে আসছে, অনেকে টার্জান ভিসা আসে, অনেকে হয়তো বা বর্ডারে অ্যারেস্ট হওয়ার পরে আসে, অ্যারেস্ট হওয়ার পরে আসলে উচিত ছিল ওই সময় অ্যাসাইলামটা ফাইল করা, এক বছরের ভিতরে ফাইল করা উচিত ছিল, যেটি তিনি 6 বছর পরে করেছে। এখন তার তার উইথহোল্ডিং হচ্ছে, তার এখন অ্যাসাইলামটা হচ্ছে, একই পিটিশন কিন্তু ইট বিকামস উইথহোল্ডিং অফ রিমুভাল, অ্যাসাইলামটা হবে না, তার গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা নাই, কারণ কোনোভাবেই নাই,
এখন যদি কেউ বলে আছে তো মিথ্যা বলে টাকা নিচ্ছে, তো এটা আমি বলতে চাই না কে বলছে কি বলছে, কিন্তু এই জিনিসগুলা মানে এগুলো এখন কমন, এগুলো সবাই জানে। আমার একজন ক্লায়েন্টকে বললে সেই অ্যাডভাইস দিয়ে দিচ্ছে আমি এটা করছি তুমি এটা করো না কেন। তো জিনিসটা এখন সে অবশ্যই যদি সে যাই ইনফরমেশন দিয়ে থাকে ভুল দিয়ে থাকলে সংশোধন করতে হবে, যেহেতু আপনার যদি প্রপার ডকুমেন্ট থাকে যে কোনো স্টেজে চূড়ান্ত হওয়ার আগে আপনি যে কোনো স্টেজে থাকুক কেস আপনি অবশ্যই অবশ্যই আপনি যে অথেন্টিক ডকুমেন্ট গুলা দিয়ে যে ডকুমেন্ট গুলো আপনার কাছে আছে যেগুলো প্রমাণিত ওই ডকুমেন্ট দিয়ে আপনি চেঞ্জ করে নেবেন, যে আপনার জন্য কোনো সময় আর ভুলটা নিয়ে বেশি দিন থাকবেন না, যখন ভুলটা ধরতে পারছেন সংশোধন করে নিন। সংশোধন করার উপায় আছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আমাদের নির্ধারিত বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, সেই সাথে ফোনে যারা আছেন আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্ন নেয়ার জন্য এবং সেই অনুযায়ী তথ্য উপস্থাপন করতে। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরীকে আমরা পেয়েছি। আমরা কথা বলছিলাম দুটো বিষয় নিয়ে, আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই, বিশেষ করে অভয়ারণ্য শহরগুলো যেগুলোতে যেমন নিউ ইয়র্কে অনেকেই আছেন আমাদের যাদের কাগজপত্র নেই, আমরা আনডকুমেন্টেড বলছি, আমরা অবাধে চলাচল করছি সব কিছুই করছি, কিন্তু কড়াকড়ির জায়গাটি হয়েছে আপনি বলছিলেন, কোন কোন জায়গায় একটু সতর্ক থাকতে হবে এই পর্যায়ে? নিউ ইয়র্ক কারণ নিউ ইয়র্কে থাকলে সব ধরনের বেনিফিট গুলা ইজিলি পাওয়া যায় যেটা অন্য অন্য স্টেটে কল্পনাও করা যায় না। তো ক্রিমিনাল রেকর্ড গুলা সবসময় দেখে তারা, আপনি যদি কোনো কেউ মিসডিমিনার ডোমেস্টিক ভায়োলেন্স অথবা কোনো ধরনের ফেলনি কেসে যদি আটকা পড়ে তখন আমরা বলি কি যে সিটি স্টেট যে ইনফরমেশনগুলো ফেডারেলে যায় না, কিন্তু আনফর্চুনেটলি সামহাও তারা পেয়ে যায়। তখন তারা রাইকার সাইল্যান্ডে জেলে গেলে তারা করে কি ওইখান থেকে দেখা যায় ইমিগ্রেশন তারা হোল্ড করে রাখে নিয়ে যাচ্ছে। তো মানুষজনরে সতর্ক থাকতে হবে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যেন না জড়ানো হয় কোনোভাবেই না, কোনোটাতে জড়িত হলে সামহাও এটা চলে যাচ্ছে। আর স্যাংচুয়ারি সিটি হচ্ছে যে সিটিগুলো আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের পপুলেশনকে প্রোটেক্ট করে রাখে বিভিন্ন ফেডারেল ইয়ার থেকে প্রিজন টিজনগুলো থেকে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে। কিন্তু এখানে যেটা হয়েছে আইস যখন আসে, যদি তিনটা লেভেল কিন্তু গভর্নমেন্টের, ফেডারেল, স্টেট এবং সিটি, সিটি সিটির আন্ডার হচ্ছে পুলিশ NYPD, আর স্টেটের আন্ডারে স্টেট ট্রুপার যারা স্টেটের এজেন্সিগুলো, আর ফেডারেল হচ্ছে যেমন FBI, আইস, সিবি, তারপরে কাস্টমস বর্ডার প্রোটেকশন। তো এগুলা যখন আসে তখন কিন্তু তাদের প্রোটেকশন করার কিছু নাই, প্রোটেকশন করার কিছু নাই, তাদের তাদের এগেনস্টে কিন্তু ফাইট করবে না। একটা একটা ইয়ে দেখেন, এক্সাম্পল দিচ্ছি, ধরেন একজন ইমিগ্রেশন রিলেটেডই তার ওয়াইফের জন্য, সে তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে, সে গ্রিন কার্ড, আর তার হাজবেন্ডের এখানে কোনো বৈধ কাগজপত্র নাই। তো যার কাছে গেছে মাল্টি সার্ভিস, সে করছে কি অ্যাপ্লাই করে দিচ্ছে তার হাজবেন্ডের জন্য। তো যখন অ্যাপ্লাই করে তখন তো লিখা থাকে তার স্ট্যাটাসটা কি আছে, স্ট্যাটাস নাই। তখন ফাইল করার পরে উইদিন টু উইকস ইমিগ্রেশন দেখতে পারলো যে যার জন্য অ্যাপ্লাই করছে তার তো কোনো স্ট্যাটাস নাই, তার বাসায় এসে হানা দিল, তোমার তো স্ট্যাটাস, তুমি এখন চলো। এটা আমরা বলি যে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত যদি আনডকুমেন্টেড কেউ থাকে এখানে, আপনি সিটিজেন না হলে ইমিডিয়েট কোন রিলিফ নাই, আপনি ইমিডিয়েট কোন বেনিফিট আপনি পাচ্ছেন না, ফেলে দিচ্ছেন। তো এই জিনিসটা অনেকে না বুঝে করে, আমার কাছে আসলে আমি বলি এটা করেন না, তখন ভাবে কি ও মঈন চৌধুরী বেশি টাকা চার্জ করে, উনি হয়তো ছোট কেস করে না, আমাকে একটা আমার একটা রিপুটেশন আসবে বিগ বিগ কেস করি, যত জটিল কেস আছে ধরেন এমবেসিতে ভিসা পেন্ডিং দুই বছর যাবত কিছু হচ্ছে না, তখন আমার কাছে আসবে সব পার হয়ে আমার কাছে মঈন ভাই একটু হেল্প করেন। তো আমার জটিল আমার রিপুটেশন হচ্ছে কি যার সব জায়গা নষ্ট হয় তখন লাস্ট রিসোর্স হিসেবে আছে মঈন ভাই একটু হেল্প করেন, কারণ আমি একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, জানে আমি কানেকশন একটু আমি লিগেল ওয়েতে, এবং আমিও দেখেছি আপনার জাজদের সাথে বিচারকদের সাথে সবগুলো লিগেল লিগেল ওয়েতেই করি, তখন আমার কাছে আসে। কিন্তু এই জিনিসগুলো সঠিক না, এগুলা এগুলো আপনাদের বোঝা উচিত, যেই করে একটু রিসার্চ করার পরে করা উচিত, কারণ আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটি আমাদের শক্তি। মানে একটা লোক আমিও চিন্তা করি কি আমাদের একটা লোক যদি দেশে চলে যায় কোনো কারণে, এটা আমার তার তো পরিবারের কষ্ট, আমারও কষ্ট হয়, কারণ তার
অধীনে কতগুলো লোক দেশে চলতেছে, তার একটা জীবিকা অর্জনের মাধ্যম। এখন সে যদি দেশে চলে যায় কোনো কারণে, এটা দেশে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, তার পরিবারের ক্ষতি হচ্ছে, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। তার জন্য আবেদন করার জন্য, কিন্তু তিনি হয়তো 10-15-20 বছর ধরে এখানে আছেন, তাদের জন্য আপনার এই মুহূর্তে কি পরামর্শ? তাদের এই মুহূর্তে তাদের আইন যদি আপনি লিগালি কথা বলেন, যাদের কোন কোয়ালিফিকেশন তারা তো চলে যাবে বাংলাদেশে, কিন্তু যাদের বাংলাদেশের সমস্যা আছে, ধরেন দেরিতে হলো অ্যাসাইলাম ফাইল করতে পারেনি, তারা তখন উইথহোল্ডিং ফাইল করে যে থাকার জন্য দেশে, আমি দেশে যেতে পারছি না, আমি দেশে লাইফ লং থাকতে চাই, উইথহোল্ডিং ফাইল করে। ওইটা অনেক সময় এটা এটা এটার ইয়াটা খুব কম, মানে মানে চান্সটা বেশি উইথহোল্ডিং যাদের সাধারণত অ্যাপ্রুভ করে, কারণ সে তো আর গ্রিন কার্ড পাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ওদেরকে পরে ধরা পড়লে তাদেরকে যদি জানাজানি হয়, সরকার যেন তাকে অ্যারেস্ট করবে, লাস্ট অ্যাড্রেস থেকে অ্যারেস্ট করবে, এর চেয়ে ভালো কোন একটা ফাইল করে, যদি জেনুইন কেস হয় ফাইল করে রাখা উচিত, সে বৈধ হবে, ওয়ার্ক পারমিট পেলো, কাজ করলো, তারপরে কন্টিনিউ করলো। আমাদের অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, আমরা খুব বেশি প্রশ্ন নিব না, একটি অথবা দুটি নিব। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার স্পিকারটি একটু বন্ধ করে নিতে হবে, না হলে আমরা শুনতে পাবো না ভালো করে। আচ্ছা, ঠিক আছে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি একজন টু কন্ডিশনাল গ্রিন কার্ড হোল্ডার, 2 ইয়ার্স ছিল, ওটার জন্য আমি আবার নতুন করে অ্যাপ্লাই করেছি। তো এখন আমার এটা, হ্যালো বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমার এটা কতদিনের ভিতরে এটা আমার গ্রিন কার্ড পেতে পারি? এক, দ্বিতীয়ত হচ্ছে আমি কি এই মুহূর্তে আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনার প্যারেন্টস জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর কন্ডিশনাল গ্রিন কার্ডটা অনেক সময় 1 বছরের বেশিও লাগে, অনেক সময় 2, আমরা দেখেছি 2 বছরও সময় লাগে, অনেক সময় ডিপেন্ড করে আপনি কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছেন কিনা। আর আপনি যদি এক্সটেনশন করতে চান, তারা গেলে তারা এক্সটেনশন করে দেবে। আমি মাঝখানে হয়তো সময় চলে যাবে, মাঝখানে দুটা কথা বলে রাখি, আমি অতীতে একটু আগে অনেক কথা বলছি যে পুলিশের সাথে যেন আপনারা সংঘর্ষে না যান বা কোনো ক্রাইমের সাথে না জড়ান, কিন্তু এটা আবার মনে রাখবেন, যদি আপনারা যদি কোনো ক্রাইম ভিকটিম হন, যদি আপনারা কখনো আপনার ক্রাইমের শিকার হন, ভিকটিম হন, কেউ আপনার উপরে অত্যাচার করে বা আপনি ভিকটিম হন, অবশ্যই অবশ্যই আপনি পুলিশে যোগাযোগ করবেন, এটা আপনার ইমিগ্রেশনের বেনিফিট হবে, বরং আপনার ক্ষতি হবে না, বেনিফিট হবে। কিন্তু ভিকটিম হলে মায়ের খায়া পুলিশ কল দিলেন, এটা আবার যেন না হয়। অত্যাচারের শিকার হবেন না কখনো, যদি আপনার প্রতি অত্যাচার করা হয় আপনি অবশ্যই পুলিশ কল দিতে পারেন, তখন তারা অন্যভাবে দেখবে, তখন এটা আপনার ইললিগালটা এইভাবে দেখবে না। আর আপনারা যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন কোনো সময়, গাড়ির দুর্ঘটনা, কনস্ট্রাকশনের দুর্ঘটনা, হাসপাতালে আপনার বাচ্চার জন্ম হলো খুব কম, ডাক্তারের ভুলের কারণে আর্টস পলজি, সেরিব্রাল পলজি, এই কেসগুলো আমরা একদম বিগ কেসগুলো আমরা করে থাকি, ওই ক্ষেত্রে আপনি স্ট্যাটাস আসে না আসে এটা দেখার দরকার নাই, আপনি অবশ্যই 911 কল দেবেন, পুলিশ আপনাকে হেল্প করবে, যে স্টেটে থাকেন না কেন, পুলিশ আপনাকে হেল্প করবে, আমরা আছি আপনার সহায়তা করার জন্য। মানে সেই বেনিফিটটি পাবেন। একটি প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন আমরা নিব না। কে আছেন দর্শক? অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, কে আছেন? জি, আমি ফাহিম বলছি ডালাস থেকে। জি ফাহিম ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বুর জন্য 2005 সালে অক্টোবরে অ্যাপ্লাই করা হয়েছিল F4 ভিসা, তো কয়েক মাস, 1 মাস আগে আমাদের সব ডকুমেন্টস, তারপর প্রসেসিং সব অ্যাকসেপ্ট হয়, এখন জাস্ট ইন্টারভিউ জন্য ওয়েট করছি। তো আমি হচ্ছে বেনিফিশিয়ার, আমি হচ্ছি ডালাসে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো ইন্টারভিউ কল যদি সেমিস্টার মাঝখানে আসে তাহলে মানে আমার দেওয়ার জন্য একটু টাফ, তো ওটার সলিউশনটি কি? আচ্ছা, কি করবেন আপনি? এখানে যদি থাকেন, আপনি অ্যাডজাস্টমেন্ট ফাইল যদি কারেন্ট হয়ে থাকে, অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারেন, এখানেই করতে পারেন। আপনার যদি স্ট্যাটাস যদি নষ্ট না হয়ে থাকে, আচ্ছা, তার মানে তাকে যেতে
যদি না গেলে হবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমি সবসময় আসতে পারি না, এই জন্য দুঃখিত। আর আপনারা ভালো থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, যে দেশে থাকেন দেশে আইন ফলো করেন, এবং বাংলাদেশকে ভালোবাসি আমরা সবাই। বাংলাদেশের স্পিরিট নিয়ে এখানে ভ্রাতৃত্ব বজায় রেখে একে অপরের সহায়তা করি, এটা আমার কাম্য। সবাইকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততার মাঝে এসেছেন, এবং অনুষ্ঠানটি যেহেতু মধ্যরাতে, আর আপনারা ভোটার যারা সিটিজেন তারা ভোটার হবেন, ভোট প্রয়োগ করবেন, যেই ভোটে হোক না কেন, সিটি স্টেট ফেডারেল আপনারা ভোট দেবেন, এটা আপনার অধিকার। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। সবাই ভালো থাকবেন।